ये धारी देवी मंदिर है माता का। यहाँ 2013 में इस मंदिर को हटाया गया था, जब जाकर 2013 में आपदा आई थी माँ धारी देवी में, अब जाके इस धारी देवी को इधर ही में रखा गया है जहाँ माँ प्रसन्न थी। इधर ही में पूजा पंतर होते है, माता रानी होती है, चारों धाम यात्रा करने के बाद यहाँ दर्शन होता है माता धारी देवी। जय माता धारी। আজকের ভিডিওতে আপনারা দর্শন করবেন খুবই একটি জাগ্রত মন্দিরের, যাকে চার ধামের রক্ষক হিসাবে মানা হয়। ভারতের উত্তরাখণ্ডের গড়ওয়াল অঞ্চলের শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মধ্যে অলকানন্দ নদীর তীরে অবস্থিত এই হিন্দু মন্দির। মন্দিরটির নাম হলো ধরিদেবী মন্দির। হ্যাঁ, ধরিদেবী মন্দির। মন্দিরটি দেবী ধরির মূর্তির উপরে অর্ধেকটি আবাসস্থল, আর মূর্তির নিচের অর্ধেক অংশটি রয়েছে কালী মঠে, যেখানে তিনি দেবী কালীর প্রকাশ হিসাবে পূজিত হন। এই মন্দিরটিকে আপনারা চারধাম যাত্রার সময় ভারতবর্ষের উত্তরাখণ্ডের কালাশঘর নামক একটি জায়গায় দর্শন করতে পারবেন। এর উচ্চতা হল ভূমিস্থল থেকে 560 মিটার উপরে। এই ধরিদেবী উত্তরাখণ্ডের অভিভাবক দেবী হিসেবে বিবেচিত এবং চার ধামের রক্ষক হিসেবে সম্মানিত। শ্রীমৎ দেবী ভগবতের সংখ্যা অনুসারে ভারতের 108টি শক্তিস্থানের মধ্যে তার মন্দিরটি অন্যতম।
জানা যায় অলকানন্দ হাইড্রো পাওয়ার দ্বারা নির্মিত 330 মেগাওয়াট অলকানন্দ হাইড্রো ইলেকট্রিক ড্যাম নির্মাণের পথ দেওয়ার জন্য 16 জুন 2013 সালে এই দেবীর মূল মন্দিরটি সরিয়ে অলকানন্দা নদী থেকে প্রায় 611 মিটার উচ্চতায় কংক্রিটের প্ল্যাটফর্মে স্থানান্তরিত করা হয়েছিল। আর এই দেবীকে তার মূল স্থান বা মূল আবাস থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরই 2013 সালের উত্তর ভারতের এই বন্যাটি হয়েছিল, যার ফলে বিধ্বংসী বন্যা এবং ভূমিধস সমগ্র মন্দির শহরকে ধুয়ে দিয়েছিল এবং শত শত লোকের হত্যা হয়েছিল। স্থানীয়রা এবং ভক্তরা বিশ্বাস করেন যে উত্তরাখণ্ডের এই দেবীর ক্রোধের সম্মুখীন হতে হয়েছিল তার কারণ হল তাকে তার মূল স্থান বা মূল আবাস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল একটি 330 মেগাওয়াট হাইড্রেট প্রকল্পের জন্য, যা বন্যার পর ধ্বংস হয়ে গিয়েছিল। আর এই সব ভয়াবহ পরিস্থিতির পরে এই মন্দিরটিকে এখন তার আসল জায়গায় নির্মিত করার হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হ্যাপি থাকবেন এবং সুস্থ থাকবেন।